সারা বিশ্বে গত 125,000 বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়ছে বলে জানিয়েছে জাতিসংঘের যে জলবায়ু সংস্থা রয়েছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এর সবচেয়ে বেশি আঘাত এসেছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে বর্তমানে রেড এক্সট্রিম ওয়েদার ওয়ার্নিং চলছে। আবহাওয়া অফিস গত বছর এই ধরনের পদ্ধতিগুলো চালু করার পর এই প্রথমবারের মতো রেড এক্সট্রিম ওয়েদার ওয়ার্নিং দিয়েছে। যেসব শহরে রেড ওয়েদার এক্সট্রিম ওয়ার্নিং দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে রাজধানী লন্ডন, এছাড়া বার্মিংহাম, লিডস, ক্যামব্রিজ, ম্যানচেস্টার, ইয়র্ক, এইসব শহরে রেড এক্সট্রিম ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 12টায় স্থানীয় সময় লন্ডনের 12টায় যেটি এখানে সাসেক্সের একটি শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 34 ডিগ্রি, এবং সেটি সময়ের সাথে সাথে আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। লন্ডন সহ আশেপাশের শহরগুলোতে মানুষ তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। লোকজনের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছে সরকার। সরকার জানিয়েছে লোকজন যাতে প্রয়োজন না হলে ঘর থেকে বের না হয়, ঘরের তাপমাত্রা যাতে সহনীয় পর্যায়ে রাখা যায় সেজন্য যাতে ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে জানালাতে যাতে সূর্যের আলো সরাসরি হিট করতে না পারে সেজন্য পর্দা দিয়ে রাখা, ঘন ঘন পানি পান করা, বিশেষ করে বাচ্চাদেরকে ঘন ঘন পানি পান করানো, তাদেরকে ঠান্ডা স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে অনেকগুলো স্কুল বন্ধ রাখা হয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে স্কুল বন্ধের ব্যাপারে তারা কোনো সরকারি ঘোষণা দেয়নি। তার যে গাইডেন্স দিয়েছে সেটি হচ্ছে শিশুদেরকে ঘন ঘন পানি পান করানো, হিট স্ট্রোক কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা হতে যেসব লক্ষণ রয়েছে সেগুলো সম্পর্কে সতর্ক করা। যাত্রী সাধারণ যারা রেলে চলাচল করে তাদের প্রতিও বিশেষ সতর্ক ব্যবস্থা দেওয়া হয়েছে। বিশেষ করে বলা হয়েছে প্রয়োজন না হলে যাতে ট্রেনে ভ্রমণ না করা হয়, কারণ ট্রেনের গতি অনেক স্লো করে দেওয়া হয়েছে। ট্রেন চালকদের বলা হয়েছে যাতে ট্রেন খুব স্লো গতিতে চালানো হয়, কারণ অতিরিক্ত তাপমাত্রায় রেলপথ বেঁকে যেতে পারে কিংবা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সমুদ্র পার্কগুলোতে এবং পার্কে ব্যাপক লোকজন রয়েছে, তবে তাদের প্রতিও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে পার্কে যারা আসবেন তারা যেন বারবিকিউ না করেন, তারা যেন যত্রতত্র সিগারেট এর খেয়ে না ফেলে দেন, এতে করে আগুন লাগার সম্ভাবনা রয়েছে, সেজন্য তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। যুক্তরাজ্যে যে বর্তমানে যে তাপমাত্রা সেটি সকাল থেকে 30, 34 এবং 38 ডিগ্রি সেলসিয়াসও উন্নীত হয়েছে। সর্বশেষ 38.7 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল যুক্তরাজ্যে 2019 সালের জুলাই মাসে, কিন্তু আজকে কিংবা কালকে অর্থাৎ সোমবার কিংবা মঙ্গলবার সেটি 41 ডিগ্রিতে ছাড়িয়ে যেতে পারে আশঙ্কা করছে মেড অফিস। লোকজনকে ঘরে থাকার পরামর্শ এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া ছাড়া আর কিছুই করার নেই বলে জানিয়েছে সরকারের যে বিশেষ কমিটি কোবরা মিটিং। সেই মিটিং হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্গলে জানিয়েছেন অ্যাম্বুলেন্স সার্ভিসকে চালু প্রস্তুত রাখা হয়েছে, হাসপাতালগুলোকে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারে সরকার। সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে যেসব খবর পেয়েছি তাতে বলা হচ্ছে মানুষজন গরমে অতিষ্ঠ হয়ে অনেকে সমুদ্র স্নান করছেন, অনেকে পা ভিজিয়ে রাখছেন পানিতে, অনেকে বাচ্চাদেরকে নিয়ে পার্কে অবস্থান করছেন, ঠান্ডা পানি খাওয়াচ্ছেন, যতটুকু সম্ভব মোটামুটি ব্যবস্থা নিচ্ছেন। তবে এই গরমে এখনও পর্যন্ত যুক্তরাজ্যে কারো মৃত্যু খবর পাওয়া না গেলেও ইউরোপে প্রায় 700 মানুষ এর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। তবে বলা যায় আজকে অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের পর এই তাপমাত্রা আবার কমে যেতে পারে, ধীরে ধীরে হয়তোবা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। সর্বশেষ একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে 2020 সালে আবহাওয়া অধিদপ্তর একটি ভবিষ্যৎবাণী করেছিল যে 2050 সালের জুলাই মাসে এই যুক্তরাজ্যের তাপমাত্রা 41 ডিগ্রি কিংবা তার চেয়েও বেশি হতে পারে, কিন্তু 2022 সালের জুলাই মাসে এসেই আবহাওয়া অধিদপ্তরের 2 বছর আগের করা সেই ভবিষ্যৎবাণী আবার এখনই ফলে যাচ্ছে। সুতরাং বলা যায় সারা বিশ্বব্যাপী যে কার্বন এমিশনের কারণে কিংবা কার্বন ডাইঅক্সাইড জলবায়ু পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির ফলে যে পরিবেশের ক্ষতি হচ্ছে কিংবা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তার জন্য যে পশ্চিমা দেশগুলো দায়ী সেই পশ্চিমা দেশেই এখনই আবহাওয়ার এই চরম দুরবস্থা, এখানেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মানুষের ভোগান্তি বাড়ছে। সুতরাং বলা যায় সারা বিশ্বে কার্বন এমিশন, যেটি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি, সেটি রোধ করার মাধ্যমেই একমাত্র তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।